বিনা টিকিটে কোনো যাত্রীকে যেন ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। যারা ছাদে ওঠেন বা বাফারে ওঠেন, বুঝে উঠুক না না উঠে উঠুক, এটা জীবনের জন্য যতটুকু হুমকি ততটা বিপজ্জনকও। আগামীকাল থেকে এই ট্রেনগুলো চলাচল শুরু করবে, এই দ্বিশাখা ট্রেনগুলো। আপনারা জানেন যে আজকে যাত্রার দ্বিতীয় দিন আমাদের, অর্থাৎ 4 তারিখ আজকে আমরা যে অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম সেই 4 তারিখের যাত্রা। সকাল থেকে এই পর্যন্ত আমাদের 17টি ট্রেন ছেড়ে গেছে, লোকাল মিলিয়ে, কমিউটার, আন্তঃনগর মিলিয়ে। ইনশাল্লাহ সবগুলো ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে এবং সমস্ত যাত্রীসাধারণ নিরাপদে নির্বিঘ্নে ট্রেন উঠতে পেরেছেন এবং এখনও পর্যন্ত ওনাদের একটি 700তম যাত্রা ওনারা অংশগ্রহণ করেছেন। আর আপনারা জানেন যে এবার আমাদের মূল চ্যালেঞ্জ হলো বিনা টিকিটে কোনো যাত্রীকে যেন ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। তো আপনাদের মাধ্যমে আমরা সকল সম্মানিত যাত্রীকে অনুরোধ করছি, কেউ যেন বিনা টিকিটের যাত্রী হয়ে ট্রেনে ভ্রমণ না করেন এবং আমাদের ট্রেনের ছাদে, বাফারে এবং স্টেশন অঙ্গনে যেন প্রবেশ না করেন। যারা অনলাইনে টিকিট কেটেছেন, আপনারা জানেন যে ওনারা একটা 700 ভ্রমণ চান সবাই প্রত্যেকেই। তো অতিরিক্ত যাত্রী থাকলে আপনারা যারা বিনা টিকিটের যাত্রী দেখে অনেক সময় ওনাদের আপনার সবাই বিরক্তিবোধ করেন এবং এটি যারা ছাদে ওঠেন বা বাফারে ওঠেন, বুঝে উঠুক না না উঠে উঠুক, এটা জীবনের জন্য যতটুকু হুমকি ততটা বিপজ্জনকও। তাই ঈদ যাত্রার ওই উৎসবমুখর আনন্দ যাত্রাকে যেন আমরা কেউ বিষাদে পরিণত না করি। তো এই জন্য আপনাদের সাথে মাধ্যমে সকল সমাজ যাত্রী সাধারণকে অনুরোধ করবো, বিনা টিকিটে কেউ যেন ট্রেনে ভ্রমণ না করেন। আর বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন একটি সুন্দর ঈদ যাত্রা উপহার দেওয়া যায়। ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমাদের যেহেতু সবগুলো ট্রেনেই যথাসময়ে ছেড়ে গেছে ইনশাল্লাহ, তো আশা করছি পরবর্তী সময়ে ট্রেনগুলো আমরা যথাসময়ে ছাড়তে পারবো। আর 7-8 তারিখে একটু চাপ বাড়বে, এটা আমাদের মাথায় আছে, সেই চাপ বৃদ্ধি পাবে এটা মাথায় রেখে আমরা আমাদের কর্মযজ্ঞ সাজিয়েছি। আশা করছি সমস্যা হবে না ইনশাল্লাহ, বাকিটা আলাদা আছে। আমাদের এবারে আপনারা জানেন যে এবার আমাদের আরজোড়া এই স্পেশাল ট্রেন চলাচল করছে, ওই যে 16 কে স্পেশাল সহ। তো আগামীকাল থেকে এই ট্রেনগুলো চলাচল শুরু করবে, এই স্পেশাল ট্রেনগুলো। আপনারা জানেন যে হ্যাঁ না, আমরা এই ব্যবস্থাটা ধরে রাখার চেষ্টা করব শেষ পর্যন্ত, কিন্তু আপনারা জানেন যে আমরা নিরস্ত্র। আসলে যখন জনস্রোত, যেমন গতবারের একদম লাস্টের দিন, আগের দিন গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পরে যে স্রোতটা আমরা রাখতে পারিনি, তো এবার আমরা একটু আপনারা দেখেছেন যে গতবার থেকে আরও একটু বাড়িয়ে দিয়েছি সামনে, এবং আপনার ঠিক পুলিশ বক্সের সামনে, ওখানে আমাদের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্স আছে, পুলিশ র্যাপিডেশন ব্যাটালিয়ন, আমাদের এলএনএসএমআর বাহিনী, জিআরপি পুলিশ, ডিএমপি পুলিশের। তো আশা করি সবাই সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি পারবো সফলতে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের এই ঈদ যাত্রাকে আপনার সারা বছর যাই করি না কেন, আমরা ঈদ যাত্রাকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করতে, নিরাপদ করতে সর্বোচ্চ প্রচেষ্টা করে থাকি, মানে আমাদের সব কিছু দিয়ে থাকি এই দুই ঈদমুখী গড়মুখী মানুষদের জন্য, সমাজ যাত্রীদের জন্য। তো এবারও আমাদের সেই প্রস্তুতি রয়েছে, আমাদের প্রত্যেকটি রিলিফ ট্রেন অন ট্রেনের অবস্থা থাকবে এবং আমাদের ধরেন ইমার্জেন্সি ইঞ্জিন, তারপর পাইলটিং ব্যবস্থা, যেমন হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা রাখা আছে ইনশাল্লাহ। অ্যাডভান্স ব্যবস্থা আছে, বাকিটা আলাদা এসেছে, আপনারা দোয়া করবেন। যেহেতু জ্বর বৈশাখের রাত, গত রাত্রেও আপনার কাল বৈশাখী জ্বরে কিছু কিছু জায়গায় আমাদের রেল লাইনের উপরে গাছ পড়েছিল, তো এই প্রাকৃতিক দুর্যোগ আসতে তো ধরেন যতটুকু সময় দ্রুত সময়ের মধ্যে আমরা রিকভারি করছি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ট্রেন চালিয়েছি। তো সেটা যদি নানাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ইনশাল্লাহ সুস্থ এবং স্বাভাবিক সুন্দর যাত্রা হবে। ঈদ যাত্রা কেন্দ্রিক আমাদের যে বিশেষ ব্যবস্থাপনা, আপনারা জানেন যে সারা বছর যাই করি না কেন ঈদ যাত্রায় বাংলাদেশ রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিজি থাকেন এই ঈদ যাত্রাকে সুন্দর এবং নিরাপদ করার জন্য। তো এইবারও ঠিক তারই ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ে মনিটরিং সেল রয়েছে। আজকে জানেন আজকে আমাদের নিজে উদ্যোতন কর্মকর্তা অর্থাৎ জিএম ইস স্যার আজকে নিজে টলি করতেছেন এখান থেকে ভৈরব ক্লিনিক 10টার দিকে। এরকম আমাদের সকল পর্যায়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ মোবাইল কোর্টে, তারপরে আপনার এই বিভিন্ন যে সেলগুলো করা হয়েছে তার সার্বক্ষণিক মনিটরিং করছেন। তো আশা করছি এবারে ঈদ যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন হবে সবার সম্মিলিত প্রচেষ্টায়। আমরা আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যদি বিনা টিকিটে যাত্রী যারা ট্রেনের ছাদে বাফারে উঠে ওনারা যদি এই ভ্রমণটা আমরা রোধ করতে পারি, আশা করি সব কিছু সুন্দর হবে। না আমরা ওইটাই, ওই মুখটা যেন না জমতে পারে, সেজন্য আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের 3-4টা মিটিং হয়েছে, সেই সভায় আমরা এটা উপস্থাপন করেছি যেন ওইখানে এই মুখটা জমতে না দেওয়া হয় এবং সবার সহযোগিতা চেয়েছি। আশা করছি এবার সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করবে, মানে সহযোগিতা করবে এবং এবার সফল হবে ইনশাল্লাহ।
না এখন আপনার কথা হচ্ছে যে ফার্স্ট আমরা এটা করছি কারণে যে প্রথম গেট থেকে স্কিপ করে যদি কেউ সেকেন্ড গেটে আসে, অনেক সময় সেকেন্ড গেট থেকে স্কিপ করে আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন মুভটা ওই যেটা উনি বললো ভাইয়া, যদি বেশি মুভ হয় যেন এক কোথাও না কোথাও ধরা পড়ে। আপনাদের 4 তারিখের যে টিকিট বিক্রি করেছিলাম সেই অগ্রিম টিকিট বিক্রির 4 তারিখের যাত্রা আজকে, আজকে সকাল থেকে এখন পর্যন্ত 17টি ট্রেন গিয়েছে, ছেড়ে গিয়েছে ঢাকা। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে, বাংলাদেশে সারা বাংলাদেশে যেখানে যেখানে আমাদের ট্রেন যায় বিভিন্ন গন্তব্যে 17খানা ট্রেন ছেড়ে গেছে। সবগুলো ট্রেনই যথাসময় ছেড়ে গিয়েছে এবং যথানিয়মে সম্বন্ধে যথাসাধারণ নিরাপদে এবং নির্বিঘ্নে ট্রেনে ভ্রমণ করেছেন। এখন পর্যন্ত কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি নিরাপত্তা বিষয়টিকে, যেন আমরা নিরাপদে সকল সম্বন্ধে যথাসাধারণকে তার গন্তব্যে পৌঁছাতে পারি। আপনি জানেন যে আমাদের নিয়মিত ট্রেনগুলো আছে 42 জোড়া আন্তনগর ট্রেন, গত বছর যেটা 37 জোড়া ছিল এবার 5 জোড়া আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে। যেমন গতবার আপনার কক্সবাজারের ট্রেন ছিল না, ভুরিমারি এক্সপ্রেস ছিল না, এগুলো আমাদের নতুন সংযোজন। আপনারা জানেন যে আরেকটা ট্রেন আছে মধুমতি, যেটা ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা, তো এগুলো পদ্মা সেতু হয়ে ট্রেন এবারই প্রথম। তো আমাদের এই নতুন সংযোজনে আমরাও আরেকটা নতুন চ্যালেঞ্জ যে এই বছর ইজাটাটা কেমন হয়। তো আমরা চেষ্টা করছি বাংলাদেশ রেলের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় ইজাটা উপহার দেওয়ার জন্য। আর এরপরে আমাদের 8 জোড়া এই স্পেশাল ট্রেন চলাচল করবে, আগামীকালকে থেকে এই চলাচল শুরু করবে। আপনারা জানেন যে আমাদের ইদিশ শোলাকিয়া ইদি স্পেশাল ট্রেনও আছে এর মাঝে, তো এই নিয়মিত ট্রেনের সাথে 8 জোড়া ইদি স্পেশাল ট্রেনে চলাচল করবে।